আমেরিকার চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো বলছেন মোমেন। জানাবো বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ দেখা যাবে বাংলাদেশ থেকে। এদিকে 19 নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশে মানুষের ঢল নামবে। জানাবো কুষ্টিয়ায় ভাইয়ের ছেলের হাতে খুন হলেন স্কুল শিক্ষিকা। হত্যার হুমকি ও দুর্ব্যবহার, বিদিশা মামুনুরের পাল্টাপাল্টি অভিযোগ। এবং সর্বশেষ জানাবো বিএনপি সিংহাসন দরকার, তাই সরকার পতনের উস্কানি দিচ্ছে বলছেন ওবায়দুল কাদের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আমেরিকার চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো বলছেন মোমেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকার চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো। আমাদের মানবাধিকার নিয়ে যারা বারবার চিৎকার চেঁচামেচি করেন তাদের লজ্জা থাকা উচিত। গত 3 বছরে আমেরিকায় পুলিশ কর্তৃক 3076 জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন এবং 15 লাখের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। একই সময়ে বাংলাদেশে নিহত হয়েছেন মাত্র 3 জন আর নিখোঁজ হয়েছেন হাতে গোনা কয়েকজন। নিজেরা মানবাধিকার লঙ্ঘন করেও আমাদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উচ্চবাচ্য করা উচিত নয়। ডক্টর মোমেন বলেন, বিএনপি আমলে রপ্তানি ছিল মাত্র $6 বিলিয়ন আর বর্তমান সরকারের আমলে রপ্তানি উন্নীত হয়েছে $60 বিলিয়ন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকারের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন 10 গুণ বেশি হয়েছে। রিজার্ভ নিয়ে বিএনপি অযথায় অপপ্রচার চালাচ্ছে। গত 14 বছরে বাংলাদেশের দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে এসেছে, এটি বিশ্বের মধ্যে রেকর্ড। প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে বোমাবাজি খুন বেড়ে যাবে। বিএনপির জন্ম খুনের মধ্য দিয়ে, তারা খুনির পার্টি, তাই আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। বিশেষ অতিথি জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের বিরোধ ভুলে যেতে হবে। শেখ হাসিনা আমাদের নেতা, তার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, বৈশ্বিক সংকটের কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে, সরকার তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, শতকরা 99% ভোট যারা রাতের আধারে করেছিল তারা এখন আমাদের ভোট শেখায়, গণতন্ত্র শেখায়। আমাদের গণতন্ত্র শেখাতে আসবেন না, শেখ হাসিনা গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ দেখা যাবে বাংলাদেশ থেকে। বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে মঙ্গলবার। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে এ দৃশ্য দেখা যাবে। এটি চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল গত 16 মে। এছাড়া গত 25 অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ দেখেছিলেন বিশ্ববাসী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল 4:16:18 পূর্ণগ্রহণ শুরু হবে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল 4:59:06। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে 5:42। রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে বিকেল 5:05 থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে 8:02:48। স্পেস কম জানিয়েছে, আগামী প্রায় 2.5 বছরের জন্য এটি শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে, কারণ পরে চন্দ্রগ্রহণ দেখতে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে 2025 সালের 14 মার্চ পর্যন্ত। ওই দিন আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। ওই বছরের 7 সেপ্টেম্বর আরও একটি চন্দ্রগ্রহণের সাক্ষী হবে বিশ্ব। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে আসে তখন চন্দ্রগ্রহণ হয়। যদিও চন্দ্র সূর্যগ্রহণ একটি ভৌগোলিক ঘটনা, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এটিকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 19 নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশে মানুষের ঢল নামবে। আগামী 19 নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশে মানুষের ঢল নামবে বলে আশা প্রকাশ করেছেন জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন। তিনি বলেন, বিএনপি চলমান গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সম্পৃক্ততা দেখে সরকার দিশেহারা হয়ে গেছে। তারা জনগণের প্রতিবাদ থামিয়ে দিতে চায়, কিন্তু সরকার বুঝতে পারছে না, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কুষ্টিয়ায় ভাইয়ের ছেলের হাতে খুন হলেন স্কুল শিক্ষিকা।
কুষ্টিয়া স্কুল শিক্ষিকা রোকসানা খানম হত্যার ঘটনায় তার ভাইয়ের ছেলে নরোজ কবির নিশাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। জানা যায়, অনলাইন বেটিং জুয়ায় বাধা দেওয়ায় তিনি রোকসানাকে ঘুমের মধ্যে শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন। হত্যায় ব্যবহৃত শিলটি তার দেখিয়ে দেওয়া লিফটের পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের নাসির উদ্দিন বলেন, সোমবার রাত 12টার দিকে শিল উদ্ধারের পর নিশাতকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। কুষ্টিয়া মডেল থানা তদন্ত জহুরুল ইসলাম জানান, নিহতের স্বামী খন্দকর মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। সোমবার সকাল 9:30টার দিকে তার নিজ বাসভবন থেকে কুষ্টিয়া জেলা স্কুলের শিক্ষিকা রোকসানার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শহরের হাউজিং স্টেটের ডি ব্লকের 285 নম্বর প্লটের 6 তলা ভবনের দোতলায় থাকতেন তিনি। তার স্বামী খন্দকর মোস্তাফিজুর রহমান যশোরে এলজিইডিতে চাকরি করেন, তিনি সেখানেই থাকেন। এই দম্পতির কোনো সন্তান নেই। রোকসানা নিজ বাড়ির দোতলায় একা থাকতেন। একই বাড়ির 4তলায় থাকেন তার ভাইয়ের স্ত্রী ও সন্তানরা। কুষ্টিয়া ডিবি পুলিশের নাসির উদ্দিন জানান, রোকসানা হত্যার ঘটনায় পরিবারের 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এর মধ্যে ভাইয়ের ছোট ছেলে নিশাতের মোবাইল পরীক্ষা করে সন্দেহ হয়। নিশাতের বাবা মারা যাওয়ার পর তাকে তার ফুফু রোকসানায় লালন পালন করেছেন। তার বয়স এখন 19 বছর। ওসি জানান, নিশাতের অনলাইন বেটিং জুয়ায় আসক্তি আছে, এ কারণে তিনি ফুফুর কাছ থেকে প্রায়ই টাকা নিতেন। ফুফু তাকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন, সেটাও বিক্রি করে জুয়া খেলেছেন। নিশাতের বরাত দিয়ে ওসি জানান, জুয়া নিয়ে বকাবকি করায় নিশাত তার ফুফুকে হত্যার সিদ্ধান্ত নেন। সন্ধ্যায় রোকসানা বাড়ির ছাদে উঠলে সেই সুযোগে একটি রুমে ঢুকে আত্মগোপন করেন নিশাত। ফুফু ঘুমিয়ে পড়লে রাত 1:30টার দিকে শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। নিশাত পুলিশকে আরও জানায়, হত্যার পর তিনি রোকসানার মোবাইল ফোন থেকে নিজের মোবাইলে কয়েকটি মেসেজ পাঠান। সেখানে সকালে বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়ার কথা উল্লেখ ছিল। এগুলো পুলিশকে দেখে তিনি প্রথমে বিভ্রান্ত করার চেষ্টা করেন। ওসি জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিশাত হত্যার কথা স্বীকার করেন। হত্যার পর তিনি বাসার বারান্দা দিয়ে কৌশলে বের হন। হত্যা হুমকি ও দুর্ব্যবহার, বিদিশা মামুনুরের পাল্টাপাল্টি অভিযোগ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনেছেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ। অন্যদিকে বিদিশা সিদ্দিকের অভিযোগ, কাজী মামুনুর রশিদ এখন আর ট্রাস্টের চেয়ারম্যান নেই, তিনি তাকে গাড়ি চাপা দিয়ে হত্যার হুমকি দিয়েছেন। তিনি আরও বলেন, রোববার এরশাদ ট্রাস্টের সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর ও অ্যাডভোকেট রুবায়েত হাসানকে সঙ্গে নিয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ ট্রাস্টের সুবিধাভোগী শাহাতা জারাব এরশাদ এরিকের খোঁজ খবর নেওয়ার জন্য রাজধানীর বাড়িধারা 10 দূতাবাস রোডের প্রেসিডেন্ট পার্কে যাই। এর সময় আমাদের সঙ্গে দুর্ব্যবহার অসৌজন্যমূলক আচরণ করেন বিদিশা সিদ্দিক। যদিও বিষয়টি অস্বীকার করে বিদিশা সিদ্দিক বলেন, তাদের সঙ্গে আমার কথা হয়নি, আমি এবং এরিক ওমরা করে আসার পর অসুস্থ ছিলাম। তারা যখন বাসায় এসেছিলেন তখন এরিক বাসায় ছিল না, বাসায় মেহমান ছিল। তিনি আরও বলেন, তাদের বলা হয়েছিল এরিক বাইরে গেছে, আপনারা বসেন, কিন্তু তারা সময় নেই বলে উঠে চলে যান। যাওয়ার সময় মামুন সাহেব আমাকে 14 হাত মাটির নিচে পুঁতে ফেলার হুমকি দিয়ে গেছেন, এটা সবাই শুনেছে। তার আগে তিনি আমাকে গাড়ি চাপা দিয়ে হত্যার হুমকি দিয়েছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গুলশান থানায় সাধারণ ডায়েরি করা আছে। কাজী মামুনুর রশিদ এখন আর এরশাদ ট্রাস্ট চেয়ারম্যান নেই দাবি করে বিদিশা বলেন, কাজী মামুন এখন আর ট্রাস্টের চেয়ারম্যান নেই, এখন ট্রাস্টের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তানভীর ইকবাল। বিদিশাকে হুমকি দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে কাজী মামুন বলেন, আমি তাকে কেন হত্যার হুমকি দিতে যাব, এটা মিথ্যা কথা। বিদিশা এরিক এরশাদকে যে নির্যাতন করেন তা এরিক নিজেই আমাকে ফোন দিয়ে বলেছে, তার রেকর্ড আমার কাছে আছে। তিনি আরও বলেন, আমরা গিয়েছিলাম এরিককে দেখতে, কিন্তু বিদিশা এরিককে লুকিয়ে রাখেন। আমরা যাওয়ার পরে এরিক বাইরে গেছে, পরে এরিকের ড্রাইভারকে ফোন করলে ধরে না, বিদিশা ড্রাইভারকে কল দিয়ে ফোন বন্ধ করে রাখতে বলেন, পরে ড্রাইভার তার ফোন বন্ধ করে দিয়েছে। আপনাকে তো ট্রাস্টের চেয়ারম্যান পদ থেকে বাদ দেওয়া হয়েছে, এমন প্রশ্ন জবাবে কাজী মামুন বলেন, কে বাদ দিয়েছে আমাকে, কিসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে? এরিক এরশাদ আপনাকে নিয়োগ দিয়েছিল, সেই বাদ দিয়েছে জানালে মামুন বলেন, আগের ট্রাস্টের চেয়ারম্যানের মৃত্যুতে ট্রাস্টির বোর্ডের সভায় আমাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, এরিক এরশাদ আমাকে নিয়োগ দেয়নি। এদিকে বিদিশাকে ট্রাস্টের প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়ে নোটিশ দিয়েছেন কাজী মামুন। নোটিশে বলা হয়, রওশন এরশাদের নাম ব্যবহার করে বিরত থাকতে বিদিশাকে আবারও নোটিশ দেওয়া হয়েছে। এবার 3 দিনের মধ্যে জবাব ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশিদ। বিএনপি সিংহাসন দরকার, তাই সরকার পতনের উস্কানি দিচ্ছে, বলছেন ওবায়দুল কাদের।
বিএনপির ক্ষমতায় ময়ূর সিংহাসন দরকার, তাই তারা জনগণকে সরকার পতনের উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, বিছানাপাতি হান্ডি পাতিল নিয়ে নাকি এক সপ্তাহ আগে মানুষ সম্মেলনে যায়, বরিশালের কীর্তন খোলায় নাকি মানুষের ঢল, এর আগে রংপুরে এক বস্তা উড়াইছেন, দেশের এই সংকটে যখন সাধারণ নিম্নের মানুষ কষ্টে আছে তখন আপনারা টাকা উড়াচ্ছেন, আপনাদের কাছে সাধারণ মানুষের কোনো দাম নেই। ওবায়দুল কাদের ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ঢাকায় মহাসমাবেশে 10 লাখ লোক উপস্থিত করার ক্ষমতা আপনাদের নেই, শেখ হাসিনা ডাক দিলে বাইরের লোক লাগবে না, শেখ হাসিনার ডাকে লাখ লাখ মানুষের উপস্থিতি হবে ঢাকা অলিগলি থেকে, আমরা লাখ লাখ লোকের জামায়াত করতে পারবো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।